সাংবাদিক এই এলাকার ভোটার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব ডক্টর কাজী ইফতেজা হাসান। আমরা ভোটদানের পূর্বে আজকে সাতক্ষীরার ভোট নিয়ে নির্বাচন নিয়ে তার মন্তব্য শুনব। সকাল আসতে থেকে আমি অবজারভেশনে ছিলাম, ঘুরে পাতা লাইফে আমরা প্রত্যেকটা কেন্দ্রে ম্যাক্সিমাম কেন্দ্রে আমরা কভার করেছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কেন্দ্রে সুষ্ঠুভাবে শেষ করে পুরুষদের থেকেও মহিলা ভোটারের সংখ্যা অনেক বেশি দেখেছি আর্লি মর্নিংয়ে। তো সাতক্ষীরা ইতিহাসে আমার মনে হয় যে এটাই হচ্ছে প্রথম ভোট বিশেষ নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন। গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পর্যায়ে যে ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে পারছে সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো সাতক্ষীরা। এটা একটা মাইল ফলক ইনশাআল্লাহ। আর আমি সাতক্ষীরাবাসীকে বিশেষ করে পৌরবাসী যারা আছে তাদেরকে আমি অনুরোধ করব যে যে কয়েকজন মেয়র প্রার্থী আছে তাদের সুখ্যাত যোগ্য দক্ষ এবং সৎ নিষ্ঠাবান মেয়র আমাদের শেখ নাসির হক জানেন পরপর দুইবার সাতক্ষীরা থেকে মেয়র ছিলেন এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন, অনেক সৎ মানুষ ছিলেন। তার দিকে তাকিয়ে জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে বঙ্গবন্ধুর দিকে তাকিয়ে নৌকার দিকে তাকিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সাতক্ষীরা পৌরবাসীর কাছে আমি অনুরোধ করবো। এখনও প্রায় 3.5 ঘন্টা বাকি আছে, আপনারা দলে দলে আসুন, আপনাদের নির্দিষ্ট কেন্দ্রে এসে আপনারা আপনাদের প্রিয় মেয়র প্রার্থী শেখ নাসির হককে ভোট দেন, নৌকাকে জয়যুক্ত করেন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন, সাম্প্রদায়িক সাতক্ষীরা থেকে অসাম্প্রদায়িক সাতক্ষীরা তৈরি করুন, অসাম্প্রদায়িক সাতক্ষীরা বিনির্মাণে তিলোত্তমা পৌরসভা বিনির্মাণে নাসির হকের বিকল্প নাই। নেত্রী যে আস্থা নিয়ে তাকে যে মনোনয়নটা দিয়েছেন, আসলে আমরা সবাই মিলে আমাদের ভোট দিয়ে আমরা আমাদের প্রিয় নেতা শেখ নাসির হককে আমরা মেয়র হিসাবে নির্বাচিত করব। জয় বাংলা, জয় বাংলা। পরিচালক এফবিসিসিআই, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটি, শিল্প বাণিজ্য বিষয়ক কমিটি এবং সম্পাদক ভোরের পাতা, পিপলস টাইম, দ্য ডেইলি মিরর, মনিক বাংলাদেশ, চেয়ারম্যান জেড টিভি, সাতক্ষীরারই মানুষ। আমরা সকাল থেকে যা দেখছিলাম আপনারা জানেন, এই পর্যন্ত আমরা 17টি কেন্দ্র ভিজিট করেছি, স্বতঃস্ফূর্ত ভোটার যা ভোট দিচ্ছে এবং অনেকেই বলতে শুনেছি যে নোয়াখালীর কোম্পানিগঞ্জের পরেই সাতক্ষীরা পৌরসভা মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করলো এত ভোটার। এখন আমরা সাতক্ষীরারই আরেক মাটিও মানুষের নেতা, সাবেক ছাত্রনেতা, সাংবাদিক, মানবাধিকার কর্মী ডক্টর জনাব কাজী হেদায়েত হোসেন রাজ সাহেবের মন্তব্য নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সব জায়গায় বক্তব্য শুনছেন, আমি একটু দু এক মিনিট ব্যতিক্রম ধর্মী বক্তব্য আপনাদের সামনে দিতে চাই। সেটা হচ্ছে এই গরম পড়ছে যে অনেকের ধারণা আমরা সাতক্ষীরা পৌরসভায় সর্ব ধরনের মানুষ বাস করি। এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, আরও অন্যান্য দলের লোকজন আমরা বসবাস করি। কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটাই ভয়, একটাই ভীতি কাজ করছে যে প্রশাসনের মাধ্যমে ভোট কারচুপি হয় কি না। কিন্তু আমাদের টিম আজকে প্রায় 20-25 জনের মতো একটা সাংবাদিক টিম গতকাল রাত্রেই সাতক্ষীরা শহরে এসে পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি বহর আছে, মোটরসাইকেল আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্বাচন কমিশন অনুমোদিত আমাদের যে সাংবাদিকবৃন্দ আছেন সবাই অনুমতি নিয়েই আপনাদের কাছে এসছে। প্রত্যেকটা সেন্টারে যাচ্ছে, প্রত্যেকটা সেন্টারের তাৎক্ষণিক রিপোর্টেশন আমাদেরকে জানাচ্ছে। আর এই লাইভ আপনার লক্ষ লক্ষ মানুষ দেখছে, কোটি কোটির মানুষ দেখছে, দেশ বিদেশের মানুষ দেখছে, প্রশাসন দেখছে। অতএব এই ভ্রান্ত ধারণা কেউ রাখবেন না, অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। এই জায়গায় প্রশাসনের মাধ্যমে বা অন্য কোনো গডফাদারের মাধ্যমে টাকার বিনিময়ে কেউ জনগণের রায় ছিনিয়ে নিতে পারবে না। এই দৃঢ় বিশ্বাস এবং এই দৃঢ়
ব্যত্যয় আপনাদের সামনে আমি দৃঢ়ভাবে ব্যক্ত করছি। আপনারা আপনাদের যাকে ভালো লাগে, যার দ্বারা আপনাদের উন্নত উন্নয়ন হবে, যার দ্বারা আপনার আপনার এবং আপনার পরিবারের এবং সমাজের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, দশের উন্নয়ন হবে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনারা তাকেই ভোট দেবেন। কোনো জায়গায় যদি কেউ বাধাগ্রস্ত করে, কোনো জায়গায় যদি কোনো অনিয়ম হয়, সাথে সাথে আমাদের প্রতিনিধিকে জানাবেন, আমাদেরকে জানাবেন, আমরা সেটা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। জয় আমাদের হবেই হবে, জয় আমাদের সুনিশ্চিত। সত্যের পথে থাকবো, সুন্দরের পথে থাকবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা পরবর্তী কোনো কেন্দ্রে আবার যাবো।